ছমাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড়গিলা এলাকায়। শুক্রবার নিরুপায় হয়ে ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা স্ত্রী। এদিন ময়নাগুড়ি থানায় স্বামীর বিরুদ্ধেই অভিযোগ জমা করেন ওই গৃহবধূ। জানা গিয়েছে পূর্ব বড়গিলা এলাকার ভট্টু বাজিগরের সাথে বিয়ে হয় তমিরা খাতুনের। বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর মারধর করতে বলে অভিযোগ। এদিকে স্ত্রী ছমাসের অন্তঃসত্ত্বা হলেও তাকে কোনো রকম চিকিৎসকের কাছে নিয়ে যায়নি বলে অভিযোগ করেন স্ত্রী। এই অবস্থায় বৃহস্পতিবার মারধর করে এবং লাথি মারে বলেও অভিযোগ। অবশেষে নিরুপায় হয়ে শুক্রবার ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন সেই গৃহবধূ। এ বিষয়ে ময়নাগুড়ি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জমা করেছেন অন্তঃসত্ত্বা গৃহবধূ তমিরা খাতুন। তিনি জানান, বাড়িতে প্রতিদিনই আমাকে মারধর করে আমার স্বামী। বাড়িতে পারিবারিক সমস্যা তৈরি করে সে। বাড়ির লোক এড়িয়ে গেলেও তাদেরকেও মারধর করে। আমি ওর শাস্তির দাবি করে অভিযোগ জানাই বলে উল্লেখ করেছেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে। কি জানাচ্ছেন ওই নির্যাতিতা মহিলা শুনবো। ভুট্টু বাজিগর কি করে স্বামী? মধু বেচায়। স্বামী কেন মারে? মানে কি দিয়ে মারিছে তোমার? দাল আছে, চাকুল আছে, অন্যান্য আছে। তা আমার শাশুড়ির কাছে আছি, আমার দাদার কাছে আছি, আমার শ্বশুর শাশুর ভিতে ননন ননন কে আমার দোষ না, আমার স্বামীটা দেখতে পারে না। স্বামী দেখতে পারে না? প্রতিদিনই পিটায়? প্রতিদিনই পিটায়। এ বিষয়ে কি জানাচ্ছে নির্যাতিতার আত্মীয় অর্থাৎ শ্বশুর বাড়ির লোকেরা শুনব। সন্দীপ অটো লাইন, হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3,000 টাকার ছাড়। গ্লামার হ্যালোজেনের উপর পান 2,000 টাকা ছাড়। তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইন, PN Road, Kuchbihar. Contact 9832-077-848. হ্যাঁ, ভাইকে মানে উনাদেরকে যখন মারে সেখন আমরা আগাই যাই, সেখন ভাই আমাদেরকেই উল্টেই মারে। উনি দাও চাপু যা পায়, শিল ওরা যা পায় তাই দিয়ে আমাদেরকে মারে। সেখন ওইখানে তো যাওয়াই যায় না, ও দাও চাপু নিয়ে থাকে সবসময়ের জন্য। দাদাগুলোও যায়, বাবা যায়, মা যায়, সবাইকে ওরা মারদাম করে বলে। আর ওর বউ তো শরীরে কিছু নেই, এখন তো উনাকে মারতে গেলে আমাদেরকে আটকাইতে হবে। এখন না আটকাইলে পাড়া পোস্ত কী বলবে কি দেখো উনার বৌমাকে মারতেছে, ওরা যায় না, তো ওই জন্য আটকাইতে যাইতেই হবে। এখন ভাই কি শাস্তি চাচ্ছেন? হ্যাঁ ভাই, শাস্তি চাই আমি।